हेलो बंधुरा आमी आबेद और आपनारा देखछेन गाच ओ कथा। आजकेर एई भिडियोते आमी आपनादेर देखाबो किभाबे खूब सहज उपाये आपनारा बाड़ितेई ड्रागन फ्रूटे पलिनेशन करते पारेन। चलुन तबे भिडियोटी स्टार्ट करा जाक। बंधुरा चलुन तबे देखे नेওয়া जाक किभाबे ड्रागन फ्रूटेर पलिनेशन करब। ड्रागन फ्रूटेर फुलेर पलिनेशन करार आगे किछु तथ्य जेने नेওয়া दरकार। एई भिडियोटी आमी राते शुट करछि, सेटा देखे निश्चयই आपनारा हिंट पेये गेছেন जे ड्रागन फ्रूटेर एई फुलगुली साधारणत रात्रे बेला फोटे এবং তারা 10 থেকে 12 ঘন্টা ফুটে থাকে। আমাদেরকে এই সময়ের মধ্যেই ড্রাগন ফ্রুটের পলিনেশনটা করে ফেলতে হবে, না হলে আমরা সেটি করতে পারব না। পরিবেশে সাধারণত ড্রাগন ফ্রুটের মথ বাদুড় এদের মাধ্যমে এর পলিনেশন হয়ে থাকে, কিন্তু আমাদের ছাদ বাগানে সাধারণত সেই রকম নকটার্নাল বাগস বা বাদুড় নাও আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে এটিকে হ্যান্ড পলিনেট করতে হবে, ফলে গাছে ফল ধরার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে এর পলিনেশনটা করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে হালকা, এই দেখুন ব্রাশে নিয়ে দেখাচ্ছি, এইগুলি হলো আমাদের পোলেন, এটি আমরা সংগ্রহ করব এবং এই পোলেনটা আমরা এই আমাদের ড্রাগন ফ্রুটের স্টিগমায় র্যাপ করে দেবো। সাধারণত ড্রাগন ফ্রুট দুই রকম প্রকৃতির হয়, একটি হলো সেলফ পলিনেটিং আর একটি হলো ক্রস পলিনেটিং। এবার আপনার ড্রাগন ফ্রুটটা কোন প্রজাতির সেটি আপনাকে আগে জানতে হবে। যদি আপনার ড্রাগন ফ্রুটটা সেলফ পলিনেটিং হয় তাহলেই আপনারা এই পদ্ধতিতে পলিনেট করতে পারবেন, এবং সেটি যদি ক্রস পলিনেটেড হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটি অন্য জাতের ড্রাগন গাছ লাগাতে হবে এবং তার ফুলের পোলেন সংগ্রহ করে পলিনেট করতে হবে। যদি আপনারা তা না করেন তো আপনারা যতই কষ্ট করুন না কেন আপনারা গাছে ফল পাবেন না, তাহলে সেক্ষেত্রে সাবধান থাকবেন এবং গাছ কেনার সময় নার্সারিকে জিজ্ঞাসা করে নেবেন যে গাছটি ক্রস পলিনেটেড না সেলফ পলিনেটেড। দেখছেন বন্ধুরা, এইভাবে আমরা খুব সহজেই ড্রাগন ফ্রুটের পলিনেশনটি শিখে গেলাম। বন্ধুরা দেখলেন কিভাবে খুব সহজ উপায়ে আমরা ড্রাগন ফ্রুটের পলিনেশনটি শিখে ফেললাম। তাহলে আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে নিশ্চয়ই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা সাজেশান থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন। আমি যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।